হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, দেখো, বলা আছে একটি বৃত্তে দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো একটা জিনিস দেখো, আমরা যদি এইটা একটা বৃত্ত ধরে নিই, ঠিক আছে, তো এই বৃত্তটার বলা আছে দুটি যে পরস্পর লম্ব, তার মানে কি এইটা একটা যে এবি, ধরো এইটার নাম আমি দিলাম এবি, তাহলে এসি এর সঙ্গে লম্ব হবে, এসি তাহলে কীরকম দেখতে হবে, এরকম হবে এসি। অর্থাৎ আমাদেরকে এখন নির্ণয় করতে বলা হয়েছে যে এই ত্রিভুজটার ব্যাসার্ধ কত হবে। তো একটা জিনিস, এই কোণটা 90 ডিগ্রি, তো আমরা একটা উপপাদ্য জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এটা জানি। এবারে এটা 90 ডিগ্রি, তার মানে আমরা কি বলতে পারি, এই যে কোণ এবিসি বা বিএসি, তার মানে এইটা কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানেটা কি, না অর্ধবৃত্তস্থ কোণ মানে হলো আমরা কোনো বৃত্তের ব্যাসের যে দুটো প্রান্ত বিন্দু আছে সেখান থেকে বৃত্তের পরিধির উপর যদি কোনো কোণ অঙ্কন করি, তাহলে এখানে বিএসি যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, নিঃসন্দেহে এই বি এবং সি হবে ব্যাসের প্রান্ত বিন্দু, এবং সেক্ষেত্রে আমরা বলবো এই বিসিটা হবে এই বৃত্তের ব্যাস, এই বিসি হবে এই বৃত্তের ব্যাস। এবারে আমাদেরকে এখানে দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, এবির মান দেওয়া আছে 4 এবং এসির মান দেওয়া আছে 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেই পিথাগোরাসের উপপাদ্য লাগাতে পারি আবার, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য লাগাতে পারি, যেহেতু সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হয় সেটা কি বলে না, সমকোণ মানে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান আমরা কি পাই না, অতিভুজ স্কোয়ার। তো আমাদের এখানে বিসি বাহুটা দৈর্ঘ্য বের করতে হবে, এবির মান কত ছিল 4, তাহলে 4 স্কোয়ার, এবং এসির মান 3, অর্থাৎ 3 স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান কি আছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ বিসির মানটা আসছে √16+9, মানে √25, তার মানে আলটিমেটলি 5 সেমি। তাহলে দেখো আমাদের যে বিসি বাহু দৈর্ঘ্য তাহলে 5 সেমি, তাহলে ওই বৃত্তের ব্যাস হচ্ছে 5 সেমি, তাহলে ওই বৃত্তের আমাদেরকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলা আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, না 5/2 মানে কত, না 2.5 সেমি। তাহলে এই বৃত্তের আমরা যে ব্যাসার্ধ পেলাম 2.5 সেমি। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।